নবীজির উপর দরুদ পাঠ করার ফলে একজন মুসলমান ব্যক্তি মাছের পেটের ভেতর থেকে একটি আংটি খুঁজে পায়। তারপর সেই আংটি দেখে ইহুদি ব্যক্তির সাথে ঘটে গেল বিস্ময়কর ঘটনা, যা জানলে আপনিও অবাক হবেন। প্রিয় নবীজির উপর দরুদ পাঠ করলে কিভাবে আল্লাহ তাআলা গায়েবীভাবে সাহায্য করেন। কথিত আছে, এক গ্রামে একজন মুসলমান ব্যক্তি বসবাস করত। সে নবীজির উপর দরুদ পড়তে খুবই ভালোবাসত এবং সে সবসময় বলতো যে বিশ্ব নবীর উপর যে দরুদ পড়ে আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করেন এবং তার সকল মনের ইচ্ছা পূরণ করেন। সে সবসময় এই কথাটি বলতো এবং যখনই গ্রামে কোনো মজলিস বসত তখনই সে মজলিসে সব মানুষের উদ্দেশ্যে বলতো, তোমরা সবসময় দরুদ পড়বে, কেননা বিশ্ব নবীর উপর যে দরুদ পড়ে আল্লাহ তাআলা তাকে সকল বালা মুসিবত থেকে রক্ষা করেন, তার উপর রহমত বর্ষণ করেন এবং তার মনের ইচ্ছা পূরণ করেন। কিন্তু তার এই কার্যকলাপ আর এই ইসলাম প্রচার এবং তার এই দরুদ শরীফ পড়া তার প্রতিবেশী ব্যক্তিটি কিছুতেই পছন্দ করত না। ইহুদি ব্যক্তিটি সবসময় চাইত এই মুসলমান ব্যক্তিটি যেন দরুদ শরীফের প্রচার বন্ধ করে দেয়। তাই সেই ইহুদি ব্যক্তিটি একটি পরিকল্পনা করল মুসলমান ব্যক্তিটিকে ফাঁসানোর জন্য। সে একজন স্বর্ণের কারিগরের কাছে গেল এবং গিয়ে বলল, আমাকে এমন একটি স্বর্ণের আংটি বানিয়ে দাও যেই আংটি কেউ কোনোদিন বানাতে পারবে না। তখন সেই কারিগর তাকে একটি অন্যরকম স্বর্ণের আংটি বানিয়ে দিল। এদিকে ইহুদি ব্যক্তিটি স্বর্ণের আংটিটি নিয়ে মুসলমান ব্যক্তির বাড়িতে গেল এবং গিয়ে তাকে বলল, প্রিয় ভাই, আমার এই আংটিটি আমি তোমার কাছে আমানত রাখতে চাই, কারণ আমি একদিনের জন্য সফরে যাচ্ছি, সফর থেকে ফিরে এসে আমি তোমার কাছ থেকে আমার আংটিটি ফেরত নেব। তখন মুসলমান ব্যক্তিটি আমানত রাখার জন্য রাজি হল এবং সে আংটিটি নিয়ে একটি আলমারির মধ্যে রেখে দিল। আর ওই ইহুদি ব্যক্তিটি লুকিয়ে লুকিয়ে দেখছিল যে মুসলমান ব্যক্তিটি সেই আংটিটি কোথায় রাখে। এরপর সেই ইহুদি ব্যক্তিটি রাতের অন্ধকারে মুসলমান ব্যক্তির ঘর থেকে সেই আংটি চুরি করে নেয় এবং সে একটি নৌকাতে করে সমুদ্রের মাঝখানে যায় এবং গিয়ে সেই আংটিটি সমুদ্রের মাঝে ফেলে দেয় এবং সে মনে মনে বলতে থাকে, আমি তো সমুদ্রের মধ্যে আংটিটি ফেলে দিয়েছি এবং আমি যখন সফর শেষ করে তার কাছে এটি চাইতে যাব তখন সে আমাকে এটি ফিরত দিতে পারবে না, আর তখনই আমি তাকে মুনাফিক হিসেবে আখ্যায়িত করব, আর তারপর সে দরুদ শরীফের প্রচার বন্ধ করে দিবে, কারণ তার কথা কেউ বিশ্বাস করবে না, তাকে সবাই আমানতের খেয়ানতকারী বলে বিশ্বাস করবে। এরপর ওই দিন ইহুদি ব্যক্তি যখন সফর শেষ করে ফিরে আসলো তখন সে মুসলমান ব্যক্তিটিকে বলল, দিন, এবার আংটি আমাকে ফিরিয়ে দিন। তখন মুসলমান ব্যক্তিটি সেই ইহুদি ব্যক্তির উদ্দেশ্যে বলতে লাগলো, আপনার আংটি অবশ্যই আমি আপনাকে ফিরিয়ে দেব, কিন্তু তার আগে আমি একটি মাছ ধরে এনেছি সমুদ্র থেকে, আমার স্ত্রী রান্না করবে, আপনি সেই মাছটি খেয়ে যান। এদিকে তার স্ত্রী যখনই মাছটি কাটল দেখল যে মাছের পেটের মধ্যে সেই ইহুদি ব্যক্তিটির আংটি। তার স্ত্রী এই আংটি দেখে চিৎকার করে উঠল আর মুসলমান ব্যক্তির সাথে সাথেই ঘরের ভিতরে গেল। তখন সে সেই আংটিটি দেখে অবাক হয়ে গেল এবং আংটিটি এনে সে ইহুদি ব্যক্তির কাছে দিল। ইহুদি ব্যক্তি তো এই আংটি দেখে অবাক হয়ে গেল। ইহুদি ব্যক্তি মনে মনে চিন্তা করতে লাগলো, আরে, আমি তো এই আংটি সমুদ্রের মাঝখানে ফেলে দিয়েছি, তাহলে এই মুসলমান ব্যক্তি আংটি কি করে পেল। তখনই মুসলমান ব্যক্তিটি বলতে লাগলো, আসলেই প্রিয় ভাই, আমি আপনাকে কি বলবো, আমি আপনার আংটিটি যে আলমারির মধ্যে রেখেছিলাম সেই আংটিটি সেই আলমারির মধ্যে খুঁজে পাচ্ছিলাম না, আমি অনেক চিন্তায় পড়ে যাই। আর তখনই আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করি, আর ঠিক তখন আমার স্ত্রী চিৎকার দিয়ে ওঠে, আসলে আমার স্ত্রী সেই আংটিটি মাছের পেটের মধ্যে পায়, আসলে আল্লাহ তালাই আমাকে রক্ষা করেছেন, আসলে নবীর দরুদ পড়লে আল্লাহ তার পেরেশানি দূর করে দেন এবং তার মনের ইচ্ছা পূরণ করেন। তখন ইহুদি ব্যক্তিটি বুঝতে পারে যে আসলে সে যে আংটিটি সমুদ্রের মধ্যে ফেলেছিল সেই সমুদ্রের একটি মাছ আংটিটি খেয়ে ফেলে, আর এই মাছটিকেই
সমুদ্র থেকে ধরে আনে মুসলমান ব্যক্তিটি। ইহুদি ব্যক্তিটি পুরো ঘটনা বুঝতে পারে এবং সে কেঁদে ফেলে এবং সাথে সাথে সে কালিমা পাঠ করে নিজেই মুসলমান হয়ে যায়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা যখনই দরুদ পড়ব তখনই আল্লাহ তাআলা আমাদের উপর রহমত বর্ষণ করবেন এবং এই দরুদের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের মনের সকল নেক ইচ্ছাগুলোকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ।